ফাইনালে যাওয়ার লড়াইয়ে বিপিএল এ শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস। দিনের দ্বিতীয় ম্যাচে আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং করতে নেমে দলীয় 11 রানে প্রথম উইকেট হারালেও ক্যারিবিয়ান ওপেনার ইভেন লুইস ও শহীদ আফ্রিদির ঝড়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 191 রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস। 192 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের ব্যক্তিগত 31 রান ছাড়া আর কেউ রানের খাতা ভালোভাবে খুলতেই পারেনি। নিয়মিত যাওয়া আসার মধ্য দিয়ে শেষ পর্যন্ত 18 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে 96 রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। আর এরই সাথে 95 রানের বিশাল জয় পায় সাকিবের ঢাকা। এমন জয়ের পর ঢাকা সরাসরি চলে গেল বিপিএল এর পঞ্চম আসরের ফাইনালে। আর পয়েন্ট টেবিলের উপরে থেকেও লজ্জাজনক ভাবে হারল কুমিল্লা। ফাইনালে যাওয়ার লক্ষ্যে এবার রংপুরের বিপক্ষে লড়তে হবে কুমিল্লাকে। আর সেই ম্যাচ জিতলেই ফাইনালে যেতে পারবে তামিম ইকবালের কুমিল্লা। আর রংপুরের বিপক্ষে যে জয় পাওয়া সহজ হবে না তা আজ গেলের ব্যাটিং ঝড় দেখলেই বোঝা যায়।